খাদ্য জনসংবরণ দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার বামুটিয়ার বেড়িমুড়া স্কুল মাঠে কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনিরুদ্ধ রায় এবং মোহনপুর সাব ডিভিশনের কৃষি তত্ত্বাবধায়ক উত্তম সাহা এবং অন্যান্যরা। উল্লেখ করা যায়, ধান চাষীদের আর্থিকভাবে আরও মজবুত করতে বিজেপি সরকার ন্যূনতম সহায়ক মূল্যে সরাসরি ধান ক্রয় করার কর্মসূচি চালু করে। কর্মসূচি নিয়ে কৃষি তত্ত্বাবধায়ক উত্তম সাহা বলেন, গত বছর যেখানে কৃষকদের কাছ থেকে ১৮.৬৮ টাকা করে ধান কেনা হয়েছিল, এই বছর তা বৃদ্ধি করে ১৯.৪০ টাকা করে কেনা হয়েছে ধান। আগামী বছর এই মূল্য আরও বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি। কৃষক কল্যাণ দপ্তর তথা খাদ্য জনসংবরণ দপ্তরের উদ্যোগে ন্যূনতম সহায়ক মূল্যে আমাদের ধান আজকে শুরু হচ্ছে বেড়িমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সমস্ত কৃষক ভাইদের কাছে এটাই বলা যে গত বছরের এই মরশুমে কিন্তু ধান আমরা ক্রয় করেছি ১৮.৬৮ টাকা দরে, এবছরে ক্রয় করছি আমরা ১৯.৪০ টাকা দরে। সবচেয়ে খুশির খবর হচ্ছে, আগামী বছর যখন এই সময় আমরা মিলিত হব এই মাঠে, তখন সেটা হয়তো হয়ে যাবে ২০.৪০ টাকা। আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, বেড়িমুড়াতে যখনই আমরা এই ধরনের ধান কিনি ন্যূনতম সহায়ক মূল্যে, এটা একটা উৎসবের মেজাজ থাকে। এখানে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত পিয়ারাই বলি, একটা মিলনস্থল হিসেবে আমি আখ্যা দিতে পারি, সবাই মিলে ঝাঁপিয়ে এই কাজটাকে আমরা তুলি এবং কৃষকরা খুব উৎসাহী। সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে কৃষকরা তাদের ধান আস্তে আস্তে করে মাঠের বিভিন্ন জায়গায় রাখছে এবং খাদ্য জনসংবরণ দপ্তর কৃষি দপ্তরের সমস্ত কর্মীরা কাজ করছে। একটা ছোট্টখাটো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সরকারের কৃষির ইতিবাচক যে সমস্ত পরিকল্পনাগুলো আছে তাদের কাছে সম্প্রসারণ করি। বামুটিয়া এবং বেড়িমুড়া স্কুলে এই ধান ক্রয় কর্মসূচি সবসময় উৎসবের মেজাজে করা হয় এবং পঞ্চায়েত ও কৃষকদের উৎসাহ এই কর্মসূচিকে সফল করে তুলে বলে উল্লেখ করেন কৃষি তত্ত্বাবধায়ক উত্তম সাহা। গত বছর যেখানে ২৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছিল, এই বছর সেই পরিমাণ ৪০০ মেট্রিক টন করা হবে বলে আশা প্রকাশ করেন উত্তম সাহা। উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে চাষীদের রোজগার যেমন বেড়েছে, তেমনি জীবনযাত্রার মান বেড়েছে বলে জানান তিনি। গত বছরে বেড়িমুড়া থেকে আমরা নিয়েছি মাত্র ২৪২ মেট্রিক টন বোরো খন্দ, দুটো খন্দে আমরা, একটা খারিফ খন্দে একটা বোরো খন্দ। গত বছর যেখানে ২৪২ মেট্রিক টন আমরা নিয়েছি, এবারে আমরা আশাবাদী ৪০০ মেট্রিক টন হবে। তার থেকে এটা পরিষ্কার, বেড়িমুড়া বা বামুটিয়া ব্লক অঞ্চলে উৎপাদনটা বাড়ছে এবং কেন্দ্রীয় সরকারের যে কৃষির ইতিবাচক চিন্তাভাবনা, ১৮.৬৮ ১৯.৪০ ২০.৪০ এই যে বাড়তি ব্যাপারটা, কৃষকদের উৎসাহ দ্বিগুণ হচ্ছে। আর কৃষকদের উৎসাহ দ্বিগুণ হচ্ছে মানে উৎপাদন দ্বিগুণ হচ্ছে, উৎপাদন দ্বিগুণ হচ্ছে মানে ২০২২ সালের মধ্যে আমরা কৃষকদের আয় দ্বিগুণ করতে পারছি। সিম্পল ইকুয়েশন। শুধু তাই নয়, আজকে যারা এসআরআই করছে, এসআরআই যারা বেনিফিট আমরা দিতে পারছি না, যারা লাইনে চাষ করবে তাদের জন্য ICM ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট স্কিম আমরা নিয়ে এসেছি, প্রতিকানিতে ৬২৭ টাকা করে দেবে। একটাই লক্ষ্য সরকারের, যে তুমি লাইন সুইং করো, যতটুকু সার প্রয়োজন ততটা সার দাও, তোমার উৎপাদনটাকে বাড়িয়ে দাও। তোমার উৎপাদনটা যখন বাড়বে সরকার তোমার পাশে আছে, আমরা ন্যূনতম সহায়ক মূল্যটা তোমাদের কাছে নিয়ে আসব। সেই নিয়ে দেখা যাবে যে গত বছরের কৃষকদের আয়ের তুলনা এরই মধ্যে আমরা বামুটি অঞ্চল কিন্তু দ্বিগুণ ক্রস না করলে একদম কাছাকাছি চলে এসেছি। আমরা আশাবাদী ২০২২ সালের মধ্যে আমরা কৃষকদের আয় দ্বিগুণ করব। আর তারই একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা। কৃষকদের উৎসাহ দেখে আমরা উৎসাহিত, দপ্তর উৎসাহিত, খাদ্য জনসংবরণ দপ্তর উৎসাহিত, ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা কর্মকর্তারা আছেন তারা উৎসাহিত। আগামী দিনগুলো কৃষকদের জন্য এই অঞ্চলে আরো বেশি আনন্দঘন সংবাদ নিয়ে আসবে এই আশাটুকু। বৃহস্পতিবার এই ধান ক্রয় কর্মসূচিকে কেন্দ্র করে বেড়িমুড়া স্কুল মাঠে ছিল উৎসবের মেজাজ। সরকারের ইতিবাচক সিদ্ধান্তে খুশি জানিয়েছেন কৃষকরাও। আপনার বাড়ি
বর্তমানে সরকারের দৃষ্টিভঙ্গি কেমন ধান বিক্রি করছেন আপনারা? অনেক ভালো, আগের থেকে তো আমরা যেমন সরকারের ধান টান নিচে না, এই সরকার আইসে পরে তো আমরা আজকে কয়েক বছর ধরে ধান নিতেছি, মানে সরকার আইসে পরে আমরা অনেক উন্নত হয়েছি। বর্তমানে যে আমরা প্রধানমন্ত্রী যে কৃষকের আয় দ্বিগুণ করবে, এরকমভাবে আপনারা কি সুফল পাচ্ছেন? ইতিমধ্যে তো ধানের দরও বৃদ্ধি পাচ্ছে দিন দিন, আপনাদের কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা, আপনার সরকার আপনাদের সর্বতোভাবে সাহায্য করছে? সাহায্য করছে, যে সময় যেটা করতেছি সরকারের ষাট বিশ সব দিতে চাই। 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিজেপি সরকার, রাজ্যেও নেওয়া হয়েছে বহুবিধ কৃষক কল্যাণকামী কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, রাজিস্ট নিউজ।